জানো আমরা যে শিবের অক্ষয় ধন পেয়েছি, সেই অক্ষয় ধন থেকে এক কন্যার জন্ম হয়েছে। কিন্তু সেই কন্যার যে আমরা রূপ দর্শনই করিনি, তাই নাও না, আজ আমরা মন প্রাণ ভরি রাখবো আমাদের ডাক শুনে সেই দেবী আবির্ভূত হয় কিনা। ঠিক আছে সঙ্গী, এসো আনন্দ মনি সর্ব মাতা নয় না, তা বলে বলো না কে আমার
আমার পিতা, বলো না। ঠিকই বলেছেন দেবী, তাদেরকে যে আমি এখানে দেখতে পাচ্ছি না। দেখতে পাবে আরেকটা কথা শোনো, আমরা তোমার মাতা নয় বলি। ঠিকই বলেছ, আমরা যদি না বলে দিই তবে জানবে কি করে? আমরা শুধু তোমাকে লালন পালন করেছি। লালন পালন করেছি? তবে হলে বলো না সখী। দেখো না, আজ এই দেবী মাতা পিতার দর্শন পাওয়ার জন্য আকুল হয়ে উঠেছে, বলে দাও না। বলো না, আমার মাতা পিতা কোথায়? দেবী, তোমার মাতা পিতা বলতে এখানে কেউ নেই। তারা কোথায় রয়েছে? দেবী, সত্যি তুমি আজ পিতা মাতার দর্শনে দেবী, দেবী তোমার পিতা মাতার দর্শন পেতে গেলে তোমাকে যেতে হবে ওই কল্লাসে। হে দেবী, আর তোমার পিতা রোজেই আসে খেলাধুলা করতে ওই সূর্য নদীর তীরে। তোমার মাতা পুষ্পবন এক সুন্দর করে ফুল বাগান তৈরি করেছে সূর্য নদীর তীরে, সেখানে রোজেই আসে খেলাধুলা করতে। তোমার পিতা দর্শন পেতে গেলে তোমাকে যেতে হবে ওই সূর্য নদীর তীরে। সখী, তাহলে বলো না, জলপথে যে মানুষ হয়েছে তোমাদের কাছে, আজ লালন পালন করে আমায় এত বড় করেছো, কোনোদিন আমি মাতা পিতাকে দেখিনি, তাহলে বলো না, ওই পুষ্পদানে গেলে আমার পিতাকে আমি কিভাবে চিনতে পারবো? সখী, কি করে চিনবে জানো? কি করে? তোমার পিতার শরীরে আছে পরানো বাঘের ছাপ। বাঘের ছাপ? হ্যাঁ, মস্তকে আছে জোটা। জোটা? কপালে আছে চন্দ্র, আর হাতে আছে তিলসুর। তিলসুর? আর কপালে দেখো রয়েছে তিলকের ফোঁটা, সেই আকারে চিনে নেবে সেটা তোমারই পিতা। তাহলে আর বিলম্ব নয় সখী, তোমরা এই মুহূর্তে সবাই মিলে শঙ্খ বাজাও, উলু দাও, আমায় নিয়ে চলো আমার পিতৃ দর্শন। তাই হবে দেবী, চলো এই সত্যম পাতাল থেকে তুলে নিয়ে যাব তোমার পিতা মাতার দর্শনে। তাই চলো। বলে সখী, আমরা তো আর যেতে পারবো না দেবী। হে, কি বলছো? হ্যাঁ, আমরা পাতালের বাস সখী, আমরা পাতালেই চলে যাব। তোমরা এখান থেকে যেতে পারবে না? ওগো সখী, আজ একটু একটু করে তোমাদের কাছে আমি এত বড় হয়েছি, তোমাদেরকে ছাড়া এক মুহূর্ত থাকিনি। আমি আমার পিতৃ দর্শনে যাব, আমার মনে চাইছে না তোমাদেরকে একা রেখে আমি আমার পিতৃ দর্শনে যাই। তোমরা সবাই মিলে একখানে গান গাও, তোমাদের গানের তালে তালে আমি পৌঁছে যাব পিতৃ দর্শনে। দেবী, আজকে যখন আমরা গাইব তো বলে আমাদের গানের শুনে শুনে তুমি নৃত্য করবে, কেমন? ঠিক আছে সখী। চাপা ফুলে নিড়ালে পড়ে যাবো মনের দৌড়।
আমাদেরকে বিদায় দিয়ে দাও। তোমরা চলে যাবে সুখে। হে দেবী, বেশ সুখে। কোনদিন যদি আমার কথা মনে করি, একটিবার আমার নাম স্মরণ করবে, আমি অবশ্যই তোমাদেরকে দর্শনে দেব। সত্যি সত্যি বলছো দেবী? নিশ্চয়ই দেবী। বিদায়। এসো সখী। হে বিদায় দেবী, চলো বাসুকী। এসো সখী। সখী সখী আমার সর্বসখীরা, আমি এক তারিখে চলে গেল ওই পাতাল পুরীতে, জানি না বড় আশা করে এসেছি পিতৃদারেশ্বরে, হয়তো হয়তো আমার মাতা চণ্ডিকা পুষ্পদানি তৈরি করেছে। আমি আর এখানে বেশি বিলম্ব করব না, আমি এই মুহূর্তে ছুটে যাবো এই পুষ্পদানি দেখে।